নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ কুমড়ো আলু দিয়ে একটি রেসিপি। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 টিস্পুন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। আগে থেকে আমি এরকম বড় বড় করে কেটে রেখেছি আলু আর কুমড়োগুলোকে দিয়ে দেব। আলু আর কুমড়োগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে আমি আলু আর কুমড়োটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তার জন্য ওঠেনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। মাঝখান থেকে আমি এইভাবে ভেঙে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচের আদা বাটা, আর তার সাথে দিয়ে দেব হলুদ। হলুদটা দিলে আদাটা ছিটে আর হাতে আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ছোট সাইজের টমেটোকে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তার জন্য এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ি, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা ভালো করে গলে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলোকে দিয়ে দেব। কুমড়ো আর আলুগুলোকে দিয়ে এবার মশলার সাথে আমি 2 মিনিট ভালো করে আবার কষিয়ে নেব। নিরামিষ দিনে এইভাবে একবার কুমড়োর তরকারি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যেমন গ্রেভি আপনারা রাখতে চান। তবে আমি এখানে বেশি গ্রেভি রাখতে চাই না, তার জন্য পরিমাণে অল্পই দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আমি আরও একটু শুকিয়ে নেব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, পরে যেহেতু নামিয়ে নিলে আরও শুকিয়ে যাবে, তার জন্য আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তবে লাউ কুমড়ো এইসব তরকারিতে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ কুমড়ো আলুর রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।